নমস্কার, জ্ঞান গুরুকুললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আজি আমি পঢ়িম রিটার্নস টু স্কেলৰ বিষয়ে। সো রিটার্নস টু স্কেল ইজ দ্য ভেরিয়েশন অর চেঞ্জ ইন প্রোডাক্টিভিটি দ্যাট ইজ দ্য আউটকাম ফ্রম এ প্রপোর্শনেট ইনক্রিজ অফ অল দ্য ইনপুটস। অর্থাৎ যেতিয়া আমি কিবা এটা বস্তু প্রডিউস করতে তার যিকেইটা আমার ফেক্টর অফ প্রোডাকশন বা ইনপুট থাকে, সাপোজ লেবার হোক বা ক্যাপিটেল হোক, সেই ইনপুট কেইটা বা ফেক্টর অফ প্রোডাকশন কেইটা যেটা আমি এটা পার্টিকুলার প্রপোর্শনত ইনক্রিজ করে দিম বা চেঞ্জ করে দিম, তার ফলত আমার আউটপুটত যেটো চেঞ্জ আহিব বা প্রোডাক্টিভিটির যেটো চেঞ্জ আহিব সেইটোকে রিটার্নস টু স্কেল বলি কোৱা হয়। ওকে, এটা রিটার্নস টু স্কেল তিনি প্রকার হব পারে। এটা হব পারে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, এটা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, আর এটা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এটা আমি ভালদরে চাম ইনক্রিজিং রিটার্নস টু স্কেল কি বা কনস্ট্যান্ট কোনটুক কয় বা ডিক্রিজিং কোনটুক কয়। ঠিক আছে, সো প্রথমে হোক কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল ইজ এ প্রপার্টি অফ প্রোডাকশন ফাংশন দ্যাট হোল্ডস হোয়েন এ প্রপোর্শনাল ইনক্রিজ ইন অল ইনপুটস রিজাল্টস ইন এন ইনক্রিজ ইন আউটপুট বাই দ্য সেম প্রপোর্শন। অর্থাৎ ইয়াতে কৈছে যে সাপোজ আমি উদাহরণ এটার সহায়ত বুঝো, সাপোজ আমি লেবার এন্ড ক্যাপিটাল ইউজ করে আমি কি প্রডিউস করো, জুতা প্রডিউস করো। ওকে, না সাপোজ আমি দুজন লেবার আর দুটা মেশিন বা দুটা ক্যাপিটাল ইউনিট ইউজ করে আমি পাঁচজোরক জুতা প্রডিউস করে আসিল। ওকে, না সাপোজ আমি সেইটো একটা পার্টিকুলার প্রপোর্শনত আমার ইনপুট দুটা বা ফ্যাক্টরের প্রোডাকশন দুটা বড়াই দিল। ঠিক আছে, যেতিয়া আমি বড়াই দিম, সাপোজ আমি ডাবল করে দিল। ওকে, আমার ইনিশিয়ালি কিমান আছিল, ইনিশিয়ালি আমার আছিল টু ইউনিটস অফ লেবার এন্ড প্লাস কিমান আছিল টু ইউনিটস অফ ক্যাপিটেল, আর তার ফলত আমি কিমান প্রডিউস করেছিল ফাইভ ইউনিটস অফ আউটপুট। ওকে, আউটপুট মানে সাপোজ আউটপুটটা আমি কিউরে দিনত করেছো। ওকে, কিউ আউটপুট, সো কিউ কিমান আছিল আমার, কিউ আছিল আমার ফাইভ, রাইট? নাও সাপোজ এইটো আমি ডাবল করে দিল। ওকে, আমি লেবার টু ডাবল করে দিল এন্ড ক্যাপিটাল টু ডাবল করে দিল। প্রথমতে আছিল আমার টু ইউনিটস অফ লেবার, এতিয়া হল আমার ফোর ইউনিটস অফ লেবার। ওকে, কারণ দুইক ডাবল করে দিলে কিমান হল, চারি হয়ে গেল। আর সিমিলারলি আমার ক্যাপিটাল কিমান হয়ে গেল, ক্যাপিটাল ফোর ইউনিটস হয়ে গেল। ওকে, যেতিয়া আমি ফোর ইউনিটস অফ লেবার আর ফোর ইউনিটস অফ ক্যাপিটাল ইউজ করলো, তেতিয়া আমি দেখিলো যে আমার আউটপুটটো টেন হল। ওকে, টেনক আমি কি বলে লিখিব পারো, 10 is also equal to twice q, right? কারণ আমি q, আমার ইনিশিয়ালি q কিমান আছিল, আউটপুট 5 আছিল। ওকে, আর এতিয়া আমি দেখিলো যে যেতিয়া আমি লেবার আর ক্যাপিটাল টু বা আমার ইনপুট দুটা ডাবল করে দিল, আমার যেটা আউটপুট সেই আউটপুটটো ডাবল হয়ে গেল। অর্থাৎ লেবার আর ক্যাপিটাল আমি যেটো প্রপোর্শনত চেঞ্জ করেছিল, যেটো প্রপোর্শনত ইনক্রিজ করেছিল, সেই সেম প্রপোর্শনত আমার আউটপুটটো বাড়ি গেছে বা চেঞ্জ হয়েছে। সো এইটো হব আমার কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ওকে, মই সিএস বুলি লিখিছো, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ওকে, নাও সেকেন্ড কথা, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হোল্ডস হোয়েন এ প্রপোর্শনাল ইনক্রিজ ইন অল ইনপুটস রিজাল্টস ইন এন ইনক্রিজ ইন আউটপুট বাই মোর দেন দ্য প্রপোর্শন। ওকে, কেতিয়াবা কেনেকুৱা হ'ব পাৰে, সাপোজ লেবাৰ আৰু কেপিটেল আমি কিমান প্রপোর্শনত ইনক্রিজ কৰিছো, ডাবল কৰিছো। ওকে, ফোর ফোর করে দিল, তার ফলত আমি দেখিলো যে আউটপুটটো দহ নহয় পেলায়, আউটপুটটো আমার হোল সাপোজ টুয়েলভ। নাও সি, টুয়েলভ ইজ গ্রেটার দেন টুয়াইস কিউ। ওকে, মানে যেটো প্রপোর্শনত আমি লেবার আর ক্যাপিটাল, অর্থাৎ আমার ইনপুট দুটা যেটো প্রপোর্শনত আমি চেঞ্জ করেছিল, আমার আউটপুটটো কিন্তু সেই প্রপোর্শনতকে বেশি হয়েছে। কিয়? কারণ সেই প্রপোর্শনত যদি আমার আউটপুট চেঞ্জ হল হয়, তেতিয়া আমি কিমান পালো হয়, টেন, রাইট? কিন্তু আমি টেন নাপালো, আমি টুয়েলভ পালো। অর্থাৎ আমার আউটপুটটো সেই পার্টিকুলার প্রপোর্শনটকে বেশিক চেঞ্জ হয়েছে। সো ইন দ্যাট কেস আমি এই কি বলে কম, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। ওকে, আই এস বলে লিখে দিছো, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। আর কেতিয়াবা কি হব পারে, এনেকুৱা হব পারে যে দহও নহল টুয়েলভও নহল, সাপোজ হল আমার এইট, এইট হয়ে গেল আমার প্রোডাকশনটো। যেতিয়া আমি লেবার আর ক্যাপিটাল ডাবল করে দিছিলো, তেতিয়া আমি দেখিলো যে আমার প্রোডাকশনটো নাও এইট ইউনিট হয়ে গেল। এইট হওয়ার লগে আমি দেখিলো যে এইটটো কিন্তু ইট ইজ লোয়ার দেন টুয়াইস কিউ। ওকে, অর্থাৎ যেতিয়া আমি লেবার আর ক্যাপিটাল ডাবল করে দিলো,
আমাৰ যদি আউটপুটটো ডাবল হল হয় সেম প্ৰপৰচনত যদি আমাৰ আউটপুটটো বাঢ়ি গল হয় তেতিয়া আমাৰ আউটপুট কিমান হল হয় 10 কিন্তু নাই আমাৰ আউটপুট 10 নহল আমাৰ আউটপুট হল 8 অৰ্থাৎ যেটো 8 ইজ লেস দেন 10 সো আমাৰ আউটপুটটো এতিয়া ডাবল কৰাৰ পিছত ইট ইজ লেস দেন দা প্ৰপৰচনেট ইনক্রিজ ইন আউটপুট প্ৰপৰচনেট ইনক্রিজ ইন আউটপুট হলে কিমান হল হয় 10 হল হয় 10 নহয় যেটো 8 হল সেই কাৰণে এটো হ'ব ডিক্রিজিং decreasing returns to scale my ds bully here soon so ami palu what is constant returns to scale jetia proportional increase in all inputs results in an increase in output by the same proportion jetia proportional increase in inputs results in an increase in output by more than the proportion ako jetia input jitu proportionate input to increase korim তাতকৈ বেছি তাতকৈ কম প্ৰপৰচনত যদি আউটপুট ইনক্ৰিজ হয় দেন সেইটো হ'ব আমাৰ ডিক্ৰিজিং ৰিটাৰ্ণ টু স্কেল অ'কে এই গোটেইখিনি কথাই ফাংচনেল নোটেচনৰ মাজেৰে কিতাপতো ভালদৰে বুজোৱা আছে আমি তালৈ আহিছোঁ ইয়াতে কিউ ইজ ইকুৱেলছ টু এফ ফাংচনেল নোটেচন এক্স ওৱান এক্স ওৱান এক্স ওৱান এক্স টু চ' এক্স ওৱান আৰু এক্স টু এই দুটা হ'ল দুটা ইনপুট বা ফেক্টৰ্ছ অফ প্ৰডাকশ্যন চ' এই দুটা ইউজ কৰি আমি কিমান ইউনিট প্ৰডিউচ কৰিম সেইটো কিউৰে ডিনট কৰিছোঁ অ'কে চ' এইটো এটা ইনিচিয়েল প্ৰডাকশ্যন ফাংচন ৰাইট নাও টি ইজ এ ভেলু ডেট ইজ গ্ৰেটাৰ দেন ওৱান অ'কে টি ইজ অলৱেজ গ্ৰেটাৰ দেন ওৱান ঠিক আছে নাও এতিয়া আমি কি কৰিম বোথ এক্স ওৱান আৰু এক্স টু ইনক্ৰিজ কৰিম ঠিক আছে দুইটাৰ ভেলু ইনক্ৰিজ কৰিম কিমান প্ৰপৰচনত ইন দ্য প্ৰপৰচন অফ টি টি টাইমছ এক্স ওৱান আৰু টি টাইমছ এক্স টু ইউজ কৰিম আমি ঠিক আছে চ' চাপ'জ অলৰেডি আমি যেনেদৰে কৈছোঁ ইনিচিয়েলি আমি যদি টু ইউনিটছ ইউজ কৰিছিলোঁ চাপ'জ আমি টিৰ ভেলু টি ইজ ইকুৱেল টু চাপ'জ টি ইজ ইকুৱেলছ টু টু অ'কে চ' টু হোৱাৰ লগে লগে কি হ'ব আমাৰ এক্স ওৱান এক্স টু দুইটা টুৱাইছ টুৱাইছ এক্স ওৱান টুৱাইছ এক্স টু হৈ যাব মানে ইনিচিয়েলি যিমান আছিল ভেলু তাৰ দুগুণ হৈ গ'ল ঠিক আছে তাৰ লগে লগে আমি যিটো প্ৰডাকশ্যন ফাংচন পাম সেইটো হ'ব এইটো ঠিক আছে এইটো চাপ'জ এইটোক আমি ডিনট কৰিছোঁ কিউ ওৱানেৰে অ'কে কিউ ওৱান ঠিক আছে তেওঁ কি দেখাইছে যদি এই প্ৰডাকশ্যন ফাংচনটো ইজ ইকুৱেলছ টু টি টাইমছ দ্য প্ৰিভিয়াছ প্ৰডাকশ্যন ফাংচন দেন উই উইল কল ইট কনষ্টেণ্ট ৰিটাৰ্ণ টু স্কেল অৰ্থাৎ এইটোক আমি এনেদৰেও লিখিব পাৰোঁ ইফ কিউ ওৱান ইজ ইকুৱেলছ টু টি টাইমছ টি টাইমছ কিউ দেন ইট ইজ কনষ্টেণ্ট ৰিটাৰ্ণ টু স্কেল অ'কে চ' এই প্ৰডাকশ্যন ফাংচনটোৱে নতুনকৈ কিমান প্ৰডিউচ হৈছে এইটো বুজাইছে এই প্ৰডাকশ্যন ফাংচনটোৱে প্ৰিভিয়াছলি কিমান প্ৰডিউচ হৈছিল আৰু টিটো টি টাইমছ অ'কে টি টাইমছ আমি আমাৰ ইনপুট দুটা বঢ়াই দিছিলোঁ তাৰ ফলত যদি আউটপুটটো টি টাইমছ বাঢ়িছে তেনেহ'লে এইটো হ'ব কনষ্টেণ্ট ৰিটাৰ্ণ টু স্কেল ঠিক আছে ন চিমিলাৰলি ইয়াতে আহোঁ ইয়াতে দেখিছোঁ যে আমাৰ যিটো নতুন আউটপুট বা নতুন প্ৰডাকশ্যন ফাংচনটো নতুন প্ৰডাকশ্যন ফাংচনটোৱে আমাক যিমান আউটপুট দিছে সেইটো ইজ গ্ৰেটাৰ দেন গ্ৰেটাৰ দেন টি টাইমছ দ্য প্ৰিভিয়াছ ওৱান অ'কে মন থাকিবা টি টাইমছ যেতিয়া আমি আগৰ আউটপুটটোক মাল্টিপ্লাই কৰিম নতুন আউটপুট আউটপুটটো যদি তাতকৈ বেছি হয় তেনেহ'লে এইটো ইনক্ৰিজিং ইনক্ৰিজিং ৰিটাৰ্ণ টু স্কেল ৰাইট এটা লিখা আছে ইনক্ৰিজিং ৰিটাৰ্ণ টু স্কেল চিমিলাৰলি যদি কি হয় আমাৰ নতুন আউটপুটটো বা নতুন প্ৰডাকশ্যন ফাংচনটোৱে আমাক যিখিনি আউটপুট দিব সেইটো যদি ইট ইজ লেছ দেন দ্য প্ৰিভিয়াছ ওৱান মাল্টিপ্লাইড বাই টি অ'কে দেন ইট ইজ ডিক্ৰিজিং ৰিটাৰ্ণ টু স্কেল অ'কে এইখিনি থেংক ইউ